কুড়িগ্রামে পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, আবাদি জমি ও বসতভিটা। বন্যা কবলিত লাখো মানুষের দুর্ভোগ চরমে। ধরলা নদী পাড়ের পাঁচগাছি এলাকা থেকে আরো জানাচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর। কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমর সহ ষোলো নদীর দিয়ে বেষ্টিত এই কুড়িগ্রামের এই বন্যা পরিস্থিতি কিন্তু অবনতির দিকে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমি আছি এই ঝুনকার চর এলাকায়, এবং সেখানে গত কয়েকদিন ধরে শত শত মানুষ কিন্তু পানিবন্দী অবস্থান করছেন। এবং আমি দেখাতে চাই যে একজন মহিলা যে কার দুইটি শিশুকে নিয়ে যে ভেলার উপর আছেন, এবং কি অবস্থা মা একটু বলেন তো। খুব কষ্টে আছি আমরা সব মিলে। কয়েকদিন ধরে কি অবস্থা বলেন? মানে এক সপ্তাহ ধরে এই অবস্থা, বেড়াতে পারি না, কিছু ঠিক মতন আনতে পারি না, খাইতে পারি না। বাচ্চাদের নিয়ে খুব কষ্ট হয়েছে আমাদের, বাজার সদায় কিছু করতে পারি না, একবেলা রাঁধি দুই বেলা রাঁধতে পারি না, ঠিক মতন বাচ্চাদের খাওয়াইতে পারি না, পুরা সব ভিজে গেছে। অনেক খুব কষ্টের পরে আমরা আছি। কী কষ্ট, আমরা তো গরিব মানুষ, আমরা কেমনে চলবো? আপনারা কি আমাদের কি একটু সাহায্য করবেন না? ধন্যবাদ। এই অবস্থায় কিন্তু গত কয়েকদিন ধরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা দিচ্ছেন, তবে চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল বলছেন বানভাসী মানুষজন। তবে পানি যেভাবে, ব্রহ্মপুত্রে পানি যেভাবে বাড়ছে, তাতে বানভাসী সহ এখানে এই অঞ্চলের এই বন্যা কবলিত মানুষজন বলছে যে যেসব উঁচু স্থানগুলো আছে সেই উঁচু স্থানগুলো সেই ডুবে যেতে পারে, এবং তাদের দুর্ভোগ কিন্তু আরও বাড়বে।